হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বাইম মাছের একটি স্পেশাল রেসিপি। বাইম মাছ হয়তো অনেকেই রান্না করতে পারেন, কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজা লাগে সেটি হয়তো অনেকের কাছেই অজানা। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই মাছ রান্না করেন, খেতে হবে দারুণ স্বাদের। আসুন তাহলে দেখে নেই কীভাবে এই বাইম মাছ রান্না করতে হয়। বাইম মাছ বোনা করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ বাইম মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। বাইম মাছ বোনা করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ ও রসুন। এখন এই পেঁয়াজ ও রসুনটাকে একটু ভেজে নিব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন ও আদার পেস্ট। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন এই সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মশলা ভালোভাবে মিশে গিয়েছে, এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলাটা থেকে তেলটাও আলাদা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাছগুলো। এখন মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি মাছে কোনো পানি দিব না, পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। আমার 3 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব। মাছ থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, এখন এভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এ পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এ মাছগুলো যেহেতু একটু শক্ত থাকে, তাই এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে মাছগুলোকে আমি আবারও কষিয়ে নিব। আমার মাছগুলো আবারও কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। যেহেতু আমি মাছটাকে ভুনা করব, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে কাটা আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন এই মাছটাকে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ রান্না করব। তার সাথে বলে দেই, আমার এই বাইম মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন।
আর আমার ভিডিওটি নিজেরা দেখবেন, বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমার তরকারির ঝোলটা ঘন হয়ে এসেছে আর মাছটাও খুব ভালোভাবে ভুনা হয়েছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি দেখতে অনেক সুন্দর হয়েছে, আর এভাবে মাছ রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে বায়াম মাছ রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।